আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু গ্লোরিয়াস ফুড রেসিপি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবার আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা হলো বিপ শিখ ঘরে বসে রেস্টুরেন্টের মতোই শিখ তৈরি করা যায় তো চলুন দেখে নেই কীভাবে এই তৈরি করতে হয় আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফচা চামচ পরিমাণ গরম মশলা হাফচা চামচ পরিমাণ জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ পিঁয়াজ বাটা হাফচা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দুই টেবিল চামচ পরিমাণ পানি ঝরিয়ে নেওয়া টক দই দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন নিয়েছি একটা চামচ পরিমাণ কাঁচা পেঁপের খোসা বাটা পেঁপের খোসা বাটা দিলে মাংসটা সেদ্ধ দ্রুত হবে আর এর ভেতরের জুসিনেসটাও রয়ে যাবে শিকাবটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি শিকাব তৈরি করার জন্য হাড় এবং চর্বি ছাড়া মাংস নিতে হবে এখন আমি মাংসগুলোকে মেরিনেট করতে চলে যাচ্ছি এজন্য আমি মাংসগুলোর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি আর সবগুলো মশলা এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর আমি মাংসটাকে ভালোভাবে মেখে নিব এরপর আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মেরিনেট হতে তবে বেটার হবে মাংসটাকে ওভার নাইট ফ্রিজে রাখলে পাঁচ ঘন্টা পরে আমি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি এটাকে আবারও একটু মেখে নেব ভালোভাবে শীত তৈরি করার জন্য আমি এরকম ব্যাম্বু স্টিক নিয়েছি এই স্টিকগুলো আপনারা যে কোনো মুদির দোকান বা সুপার শপে পেয়ে যাবেন এখন আমি একটা একটা মাংসের টুকরা এই স্টিকের মধ্যে এভাবে ঢুকিয়ে দেব আমি একটা স্টিকে পাঁচ টুকরা মাংস ঢুকিয়ে দিচ্ছি আর এভাবে টেনে কেনে নিচে নামিয়ে দিচ্ছি যাতে এগুলো মাছ বরাবর থাকে আমি এভাবে সবগুলো মাংস স্টিকে ঢুকিয়ে নিব এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি প্যানের মধ্যে শিক্ষাবাবগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ পর এক পাশ ভাজা হয়ে গেলে আমি এটাকে সাবধানে উল্টে নিচ্ছি অপর পাশটা ভেজে নেওয়ার জন্য উল্টে পালকে ভেজে নিতে হবে যাতে সব পাশ সমানভাবে ভাজা হয় মাংসটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি একটা শিককাবাব চিমটা দিয়ে ধরে এভাবে চুলার আগুনে সরাসরি হালকা পুড়িয়ে নিব যাতে এর থেকে একটা স্মোকি ফ্লেভার আসে বেশিক্ষণ পোড়াতে যাবে না তাহলে কিন্তু উপরটা বেশি পুড়ে তিতা হয়ে যাবে এখন আমি একটা শিককাবাব তুলে নিচ্ছি আর আমি এক টুকরো মাংস স্টিক থেকে বের করে নিচ্ছি আর এটাকে একটু ছিঁড়ে দেখাচ্ছি এটা খুব সফট হয়েছে আর এর জুসিনেসটাও পারফেক্ট আছে মাংসগুলো সম্পূর্ণ ভাজতে আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে তো খুব সহজেই তৈরি হয়ে গেল বিপ শিকাব আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই I love bees!